السلام ورحمة الله وبركاته সময় তো ভাই রেজা সৌদি আরব থেকে রিয়াদ থেকে প্রশ্ন করেছেন, যদি কোনো ভাই ফরজ সালাতে শেষের দুরাকাত পায় তাহলে ছুটে যাওয়া দুরাকাত পড়ার পদ্ধতিটা কি? তো বাংলাদেশের কোনো এক বক্তা বলেছেন যে শেষের দুরাকাতে সুরাতুল ফাতিহার পর অন্য সুরা মিলাতে হবে। তো আমি তো ওই ভাইকে বলেছি যে ভাইয়া আমি তো আলেম না, আমি গ্রুপে উত্তরটি জেনে নিয়ে তারপর আপনাকে বলবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। শোনেন তো ভাই, মত আছে এরকম একটি যে পরের দুরাকাত নামাজ সুরাতুল ফাতিহার পর অন্য সুরা মিলাতে হবে, কারণ ওই দুটি ওই দুই রাকাত প্রথম দুই রাকাত ছিল। এবার একটি মত আছে, এটা আহনাফের মত, হানাফিদের মত। আসলে এই মতটি যৌক্তিক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামা আদরাকতুম ফাসাল্লু, তোমরা যতটুকু পাও পড়ো, আমা ফাতাকুম ফাআতিমু, আর যা তোমাদের ছুটে যায় তা তোমরা পূর্ণ করো। তারিকাতুল ইতমাম, আহলুল ইলম মুহাদ্দিসিনে কেরামদের থেকে হাদিস নেই। আমাদের সমস্যা বেশি বিপদে আমরা পতিত এলেমের ক্ষেত্রে, এই জন্য যে আমরা কামারের কাছে চিকিৎসা নিতে যাই আর আর ডাক্তারের কাছে কামারের মানে অস্ত্র ধার দিতে যাই, এটা হয়ে গেল খুব সমস্যা। মুহাদ্দিসিনে কেরামদের ব্যাখ্যা নেন, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহির এটার ব্যাখ্যা তারিকাতুল ইতমাম যেটা বুঝাইছেন সেটা হলো যে কোনো জিনিস পূর্ণ পূর্ণ করার অর্থ কি? অপ্রকৃতিক কোনো কিছু পূর্ণ করতে পারবেন, বোতলে পানি ভরবেন, পাছা ফোঁটা করে বোতলের পানি ঢোকাবেন, না মুখের দিক দিয়ে পানি ঢোকাবেন? সে নামাজের তারিখ ইতমামটা কি রে ভাই, নামাজ কি কোনো দিন উল্টো হয়? আশ্চর্য, আহনাফ এই কথা স্বীকার করেছে যে যদি কারো নামাজ কাজা হয় তো তরতিব দিয়ে আদায় করে যেতে হবে। শুধু যে নামাজ শুরু হয়ে গেছে সে নামাজ সে পড়তে থাকলে, ধরেন এশার নামাজ সে পড়ছে, মাগরিব তার কাজা, এশার নামাজ শেষ করার পর সে মাগরিব পড়তে পারবে। কিন্তু এই তরিকাটাও কিন্তু সঠিক তরিকা নয়। সঠিক তরিকা হচ্ছে তার তরতিব শেষ করতে পারবে না, তরতিবটা নষ্ট ভঙ্গ করতে পারবে না, সে ইশার নামাজে যাবে মাগরিবের নিয়তে, এরপর এক রাকাত সে বসে থাকবে, তারপর বাকি সালাম ফেরানোর সাথে সাথে ইমামদের সাথে সালাম ফেরাবে। আর যদি একটুও সে সময় পায় সে আলাদা করে তিন রাকাত শুধু ফরজ পড়ে নেবে সিস্টেম। তাহলে দেখেন নামাজ কি কখনো এরকম উল্টো হয়? আপনি উল্টো মেনে নেবেন বলেন, আপনি কখনো কি কোনোদিন কি আপনি উল্টো নামাজ পড়বেন? মানে আগে দু রাকাত পড়বেন সুরা ফাতিহা মিলাইবেন, সুরা ফাতিহার পর অন্য সুরা মিলাইবেন না, পরের দু রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা মিলাইবেন, এটা করবেন আপনি? যে যে বিবেকটা আপনি নিজের জন্য কখনোই মানতে চান না, সেটা আবার আপনি না দু রাকাত নামাজ আপনার ছুটে গেছে সেই জন্য এই দু রাকাত কে আপনি পরে দিয়ে দিলেন, এটা সম্ভব সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থই হলো যে যেটা তুমি পেয়েছো সেটাকে তোমার শুরু থেকেই মনে করে পড়তে হবে। ইক্তেদা তো বেহাজার ইমাম করে কি সবকিছু ইক্তেদা তো বেহাজার ইমাম করতে পারবেন আপনি? তাহলে আপনি তসবি কেন পড়েন? ইক্তেদা তো বেহাজার ইমাম করে বসে থাকেন? শুধু তো আহনাবের অযৌক্তিক দলিল আহলুল ইলম কেউ মানে নেয় নাই। ইমাম আহমদ হাম্বাল, ইমাম শাফি, ইমাম মালিক তিনও জন আইম্মার মত টেক্কা মেরে ইমাম আবু হানিফার উপরে যাইতে পারে না। তারপর তো ইমাম আবু হানিফার পরোক্ষভাবে সহি হাদিসকেই ফলো করেছেন। সেই জন্য তরিকাতুল ইতমাম হচ্ছে কোনো জিনিসের সিরিয়াল ঠিক রাখা, কাউন্টার দেশে ওই জায়গায় আপনি ওই জায়গা থেকে উল্টা ঘুরে আপনি কাউন্টারে যে দাঁড়ালেন হলে ওইটা আমার আদরাক্ত ফসল। এটার অর্থ হচ্ছে যে তুমি যেখান থেকে নামাজ পড়ছো তোমার তরিকা সিরিয়ালটা ঠিক রেখে তুমি নামাজ পড়ে যাও। আমা ফাতাকুম ফাআতিমু, আজা তোমার ছুটে গেছে সেটা তুমি পূর্ণ করো। তাই যা তোমার ছুটে গেছে অটোমেটিক্যালি সেটা নেক্সটে চলে গেছে। প্রথম দুই রাকাত নামাজ ইমামের পিছিয়ে পড়েছে, এই দুই রাকাত তোমার ইমামের শেষ হলো তোমার প্রথম রাকাত, তুমি সুরাতুল ফাতিহা পড়ার কিছু পড়ার সুযোগ পাও নাই, মাফি মুশকিল। পরের দুই রাকাত নামাজ শুধু সুরা ফাতিহায় পড়বো, কারণ ওই দুই রাকাত তোমার পরের দুই রাকাত নামাজ,
আগের দুই রাকাত নামাজ না, উল্টো করে তুমি পড়তে পারো না। কাজা আদায়ের তরতিবটাও ঠিক রাখতে হবে, জোহরের নামাজ আগে পড়ে কাজা আদায় করে আসরের নামাজ পড়ে, ওখানে যুক্তিতে মিলাইতে হবে, এখানেও যুক্তিতে মিলাইতে হবে। এগুলি হলো শরীয় যুক্তি, শরীয় যুক্তি মানতে হবে আপনাকে। এগুলি বাহিরের যুক্তি নয়, হায়ার অর্গানাইজেশন যুক্তি নয়, এগুলি শরীয় যুক্তি। কেউ যখন নামাজ পড়বে তার প্রথম দুরা খাতে হবে সুরাতুল ফাতেহার পর অন্য সুরা, পরের দুই রাকাতে ফাতেহার পর অন্য সুরা নয়। শরীয় যুক্তি মানতে হবে, মহাদেশের থেকে হাদিসের ব্যাখ্যা নিতে হবে। আলবানি এই ব্যাখ্যাটাই দিয়ে গেছেন, সিফাতু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাকবীর তাসলিম কা আন্নাকা তারাহা। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজের পদ্ধতি তাকবীর থেকে তাসলিম পর্যন্ত সমস্ত সহিহ হাদিস দিয়ে তিনি লিখে যাওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি সব কিছুর তারিখ সহকারে তিনি লিখেছেন। কোন হাদিসটা একটু জয়ীফ, কোন হাদিসটা সহিহ, জয়ীফ হাদিসটা মানা যাবে না, সহিহ হাদিসটা মানতে হবে, এইভাবে তিনি উল্লেখপূর্বক তিনি উদার রীতিতে এভাবে সালাতের উপরে হাদিস লিখে মানে হাদিস দিয়ে দিয়ে তিনি নামাজের পদ্ধতি বর্ণনা করে দিয়ে গেছেন। হাতেকে ইমাম মোহাম্মদ ইবনে সাহর আল-উসাইমিনও এই কথার পক্ষে, হাতেকে ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাই যিনি মারা গেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি প্রধান, তিনিও এই কথার পক্ষে হাদিসটার ব্যাখ্যা করে থেকে গেছেন। এখন হাদিসকে আপনি নিজের বুঝ অনুসারে, মাজহাবের বুঝ অনুসারে বুঝবেন ভাই, এই জায়গাটা আমাদের দুঃখ। মাজহাবি ভাইদের এই জিনিসটা আমাদের আক্ষেপ করি আমরা, এই জায়গাটা আমাদের দুঃখ যে তারা কত শত হাদিসকে মাজহাবের পেঁচ দিয়ে ধ্বংস করেছে, শহীদ করেছে, হত্যা করেছে, কত শত হাদিসকে শুধু মাজহাবের সাথে মিল কানে দেখে। হাই আফসুস জনগণের উপরে, আলেমদের উপরে, মাজহাবিদের উপরে, কত হাদিসকে তাদের মাজহাব এর বেড়াজালে ফেলে অস্বীকার করেছে। রসুল্লাহ হাদিসকে মানতে হবে রসুল্লাহ বুঝ অনুসারে, সালাফে সালেহীন সাহাবাদের বুঝ অনুসারে হাদিসকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম কি বুঝেছিলেন নামাজ ছুটে যাওয়া নামাজগুলি, সাহাবায়ে কেরাম ছুটে যাওয়া নামাজগুলিকে ওটাই বুঝেছিলেন যে আমার নেক্সটের নামাজ এগুলি, যতটুকু তারা ইমামের পিছিয়ে পেয়েছে সেটা তাদের শুরুর নামাজ হিসেবে তারা পড়েছে। আজকে গোটা আরবি সমাজ সুরা ফাতেহা পড়া যাবে না, হাদিস দিয়ে তো দিয়েছে, মানুষের নামাজ নষ্ট করে দিয়েছে। অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাল কিতাব, মুক্তাদ্দিক ইমাম হোক যে না যে না সুরা ফাতেহা পড়বে তার কোনো নামাজই নাই। ওখানে তারা বলবে এখানে কি মুক্তাদির কথা উল্লেখ করা আছে? আরে ভাই, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাল কিতাব মান তুফিদুল উমুম, আপনি যদি হাদিস না বুঝেন সেজন্য তো আপনার কাঠপুজিতি দায়ী না, আপনি হাদিস বুঝেন, হাদিস বুঝে নেন। এখানে ইমাম মুক্তাদি করে বলা হয় নাই লা সালাত আল্লাহ মেকরা ফাতিহাল কিতাব, যেই ফাতিহা পড়বে না তার কোনো সালাত নাই, নামাজ নাই। সুরা ফাতিহা পর্যন্ত পড়তেই হবে। তাহলে যদি তারা বলে যে ইজা কারা ফান সে তো ওটা আম, ওটা আম মুসলিমের হাদিসটি, ওটা আম, ওটা প্রয়োগ হচ্ছে সুরা ফাতিহার অতিরিক্ত পাঠের ক্ষেত্রে। যখন সুরা ফাতিহা বাদ দিয়ে ইমাম কোনো কিছু পড়ে তখন তোমরা চুপ থাকো, এটা কারা ফাঁসিত, ওটা কেরাতের কথা বলা হয়েছে, সুরা ফাতিহার কথা বলা হয় নাই। আর আল্লাহ কোরআনে বলছেন যখন কেরাত হয় চুপ থাকো, এটা আম, আমের উপরে খাস বিধান আসে, এটা উজুল ফিকির কায়দা। সুরা ফাতিহা পড়া ইমাম মুক্তাদি সকলের উপরে খাস বিধান, অতএব আম আম বিধান যেটা নিষেধাজ্ঞার উপরে খাস বিধান প্রযোজ্য, প্রাধান্য পেয়েছে খাস বিধান, খাস বিধান প্রযোজ্য হওয়ার পর আম বিধান রহিত হয়ে গেছে। সুরা ফাতিহা পড়তে হবে মুক্তাদি সবাইকে, বাকিটা সবাইকে ইনসাফ করে চুপ থেকে শুনতে হবে। এইভাবে আপনার প্রসঙ্গত একটি একটি কথার সাথে আরেকটি কথা বলে দেওয়া হয়েছে, মাজহাবের বেড়াজাল থেকে আমরা মনে করেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি বিভিন্ন দিকে। আল্লাহ রহমত শোনা হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে তার রাসূলের সোনা থেকে দূরে সরে যাওয়ার কারণে নানা আপদ বিপদে গ্রাস করছে, এবং আল্লাহ আমাদেরকে এভাবে দিন দিন পথভ্রষ্ট করে দিচ্ছে। পথ এই এই পথভ্রষ্ট পথ থেকে ফিরে আসার জন্য রসুলের সন্নাকে ফলো করতে হবে, কোরআন এবং সহি সন্নাকে, সালাফ সালিনদের আকিদেতে, সাহাবাদের আকিদেতে, সাহাবাদের বুঝ অনুসারে, মহাদ্দেসিনদের বুঝ অনুসারে বুঝতে হবে, আর নাহলে আমাদের ইমান থাকবে না। আমরা আজ আর ওই কলমা পড়েও আমরা বেঈমান হয়ে যাব, ইমান থাকবে না আমাদের।
আল্লাহ আল্লাহ করে কোনো লাভ হবে না, রসুল কোনো লাভ হবে না, ইমান থাকবে না যদি কোরআন সন্ন্যাকে যদি নিজের মন গড়া বুঝে বুঝি। আল্লাহ আমাদের হেদায়ত দান করুন সবাইকে। আল্লাহ আমিন সাল্লাহ সাল্লাম বারাকাল নবীন মোহাম্মদ।